যেকোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের। চীনা পররাষ্ট্রমন্ত্রী সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত করা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ছিল চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর এই সফরে বাংলাদেশের প্রধান আলোচ্য। সে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাইওয়ান সংকটে চীন কি করবে তা নিয়ে বাংলাদেশের কোনো পক্ষ নেয়ার কিছু নেই। এছাড়া চীনা পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন প্রতিনিধির একই সময়ে বাংলাদেশ সফরকেও স্বাভাবিক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ান একটা বিচ্ছিন্ন থাকারী এলাকা, তারা চায়নার থেকে দূরে সরে যেতে চায়। তো বলছেন বিভিন্ন দেশে এই রকমের বিচ্ছিন্নবাদী লোক আছে, যদি অন্য তৃতীয় শক্তি ওদের সাহায্য করে সহায়তা করে তাহলে কিন্তু একদিন তাদেরও সমস্যা হবে। এবং শুধু এটা চায়নার সমস্যা না, বিভিন্ন দেশের এই বিচ্ছিন্নবাদীদের উস্কানোমূলক ব্যবস্থা উস্কালে পড়ে অনেক দেশের ক্ষতি হবে, এইটাই উনি বলেছেন। আর সহায়তার করে যেটা বলেছেন যে তিনারা আমাদের সাথে আমাদের উন্নয়নের মহাসড়কে তারা সবসময় আমাদের সহায়ক হিসেবে থাকবেন।